কুমিল্লা সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিয়েছেন, তাদের প্রশ্নের সমাধান। আগে দুইটা ভিডিও দেওয়া হয়েছে, বাংলা এবং সাধারণ জ্ঞানের, যেটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে গেলে লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে, অথবা আপনারা হোম বক্সে গেলেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো চলুন এখন গণিতের অংশের সমাধান করি। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? 49 বছর এবং 20 বছর। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 0.1 গুণন 0.01 গুণন 0.001 সমান সমান কত? 0.000001 উত্তর হবে। 1 - x² / 1 - x এর লঘিষ্ঠ রূপ নিচের কোনটি? এর লঘিষ্ঠ রূপ 1 + x। 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 39.37 ইঞ্চি। 6টি সংখ্যার গড় 8.5, একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে 7.2 হয়, বাদ দেওয়া সংখ্যাটি কত? বাদ দেওয়া সংখ্যাটি 15। ত্রিভুজের 2টি কোণের অনুপাত 2:3, একটি কোণের 75 ডিগ্রি হলো অন্য 2টি কোণের পরিমাণ কত? 42 এবং 63। 53/14 কে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করলে কত হবে? 3/3 মিশ্র 11.14 হবে। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 60 জন। 2টি ত্রিভুজের মধ্যে কোনো উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ 2টি সর্বসম নাও হতে পারে। তিনটি কোণ যদি সমান হয় তবু সর্বসম নাও হতে পারে। a+b a² - b² এবং aq+bq এর গসাগু কত হবে? a+b হবে। শতকরা বার্ষিক কত হারে সুদে 1 বছর সুদ আসলে 1/5 অংশ হবে? 20% হবে উত্তর। কোন ভগ্নাংশ 2/3 থেকে বড়? উত্তর হবে 8/11। 90 ও 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? 1। কোণ সমকোণী ত্রিভুজ কর্ণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? 42 ডিগ্রি। এই ছিল গণিত অংশের সমাধান। আর অন্য অন্য পাঠের সমাধান যারা নিতে চান, তারা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে দেখুন, অথবা আমাদের এই চ্যানেলে হোম বক্সে গেলে উত্তর পাবেন। সবার জন্য শুভকামনা।